হাই ভাই বোনেরা, এই তো আজকে পায়েস রান্না করতেছি। কার কার পায়েস পছন্দ? কে কে পায়েস খেতে পছন্দ করো? শেষে চলে আস আমাদের বাসায়। শীতের দিনে পায়েস খেতে ভালোই লাগে, আবার রাত্রে রান্না করে রাখলে সকালে খেলে আরো ভালো লাগে। পরোটা দেও ভালো লাগে, এমনিও ভালো লাগে, পায়েসটা তো এমনি ভালো লাগে। দেখো একদম খাঁটি দুধ দাঁড়াইয়ে থাকে দুধ আনছে। এমনি আমরা তার কাছ থেকে দুধ আনি, ও আমাদের একটু পানি দেয় না, আমাদের ভালো দুধটা দেয়। ওর ব্যবহারটাও ভালো। কে কে খাবেন ভাই বোনেরা? বিদেশি ভাই বোনেরা কে কে পায়েস খাবেন চলে আসেন, খাইয়ে বলেন কেমন হয়েছে। লুচি দে, পায়েস দে, হে বলেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কার কার পছন্দ? মিষ্টি কম হয়েছে না বেশি হয়েছে, লবণ হয়েছে না ঝাল হয়েছে, খেয়ে বলবেন, কমেন্ট করবেন। ওকে ফলো দিয়েন বিদেশি ভাই বোনেরা। দেখো দুধ আনছে একদম খাঁটি দুধ, একদম একটু পানি দেয় নাই, দেশি গর দুধ, দেশি গরুর দুধ, উনি একটু পানি দেয় নাই। ব্যবহারটা খুব ভালো, উনি ভালো দুধ আছে। দেখেন পায়েস রান্না করতেছে, 3 কেজি 3.5 কেজি দুধ হবে এখানে। 3.5 কেজি দুধ দিয়ে পায়েস রান্না করতেছে, অল্প এক মুঠ পোলাও চাল দিয়ে। দেখেন কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে ঘুমাতে হবে। ভাই বোনেরা এই দেখেন কে কে খাবেন চলে আসেন। কার কার পায়েস পছন্দ? পায়েস দিয়ে লুচি দেয়া, পরোটা দেয়া ভালো লাগে, যে যেভাবে খেতে চায় এক একজনের এক একভাবে ভালো লাগে, সবার তো আর একভাবে ভালো লাগে না। ভাই বোনেরা কে কে খাবেন? বিদেশি ভাইরা খাই নিও, লুচি দে, পায়েস দে। বাংলাদেশে ভাই বোনেরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার ভালো দিও, আমি আপনাদের ছোট বোন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন সামনের দিক কীভাবে গব। ভাই বোনেরা সাপোর্ট করেন আমাকে, ফলো দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন, সবাই আমার পাশে থাকেন। ভাই বোনেরা কমেন্ট করে জানাইয়েন তো পায়েসে লবণ হয়েছে নাকি না, ঝাল হয়েছে না, মিষ্টি হয়েছে। আমার বান্ধবী আসতেছে একটু পরে। ভাই বোনেরা শীতের দিনে কিন্তু পায়েস ভালো লাগে। কার কার পায়েস পছন্দ, কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। অনেকে মিষ্টি জিনিস পছন্দ করে না, ঝাল জাতীয় জিনিস পছন্দ করে। আমি মিষ্টি জিনিসও খাই, ঝাল জিনিসও খাই, সবই খাই। ভাই বন্ধুরা কে কে খাবেন, কে কে খাবেন চলে আসেন, কার কার পছন্দ জানাইয়েন। আপনারা তো কমেন্ট করতেছেন না, আমাকে কমেন্ট করে জানাতে পারেন না, এই এই ঝাল হয়েছে, মিষ্টি হয়েছে, লবণ হয়েছে, কেউ তো কমেন্ট করেন। আপনারা কমেন্ট না করলে কিভাবে চ্যানেল দাঁড় করাবো? সবাই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ছোট বোন না, সবাই আমার পাশে থাকবেন, বুঝছেন? সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের ছোট বোন, সবাই আমার পাশে থাকবেন। ছোট বোনের পাশে বারো ভাই বিরাদাররা যদি না থাকে, সে কিভাবে চ্যানেল ধরে দাঁড় করাবে, বুঝেন না? এটা চ্যানেল খুলছি এত কষ্ট করিয়া, অনেকদিন যাবৎ ধরে চ্যানেলটা খুলছি, সবাই আমার পাশে থাকেন, সবাই ভালো থাকেন, বাই।